প্রথমবারের মতো মাইকে আজান প্রচার করা হলো নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে। গত 16 নভেম্বর নানা বাধা কাটিয়ে প্রথমবার মাইক বা লাউডস্পিকারের মাধ্যমে আজান প্রচার করা হয়, স্থানীয় মুসল্লিদের নামাজের জন্য আহ্বান জানানো হয়। যদিও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেখানকার বাসিন্দাদের মধ্যে। বিস্তারিত রিপোর্টে। আমস্টারডামের ব্লু মস্ক বা নীল মসজিদ নামে পরিচিত মসজিদটিতে 8 নভেম্বর শহরটির ইতিহাসে প্রথমবার আজান প্রচার করার পরিকল্পনা করা হয়েছিল। তবে অজ্ঞাতনামা ব্যক্তিরা অডিও সিস্টেমের তার কেটে দেওয়ায় 1 সপ্তাহ পরে আজান প্রচার করার সময় নির্ধারণ করা হয়। স্থানীয় মুসল্লি সহ ভিন্ন ধর্মাবলম্বীরাও মসজিদের বাইরে দাঁড়িয়ে প্রথমবারের মতো আজান শোনার অভিজ্ঞতা অর্জন করেন। অনেকেই আবেগময় এই মুহূর্তটি তাদের সেলফোনে রেকর্ড করে রাখেন। মসজিদের মুখপাত্র নুরদিন ওয়াইল্ডম্যান জানান, নানা বাধা সত্ত্বেও জুমায় লাউডস্পিকারে আজান প্রচার করতে পেরে তিনি অত্যন্ত সুখী ও সম্মানিত বোধ করছেন। Amsterdamse moslims zijn in Amsterdam. We zijn hier gewoon thuis. We horen hier en we zijn hier volwaardig ook een onderdeel van deze wijk. প্রথমবারের মতো এই আজান প্রচার নিয়ে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই বিষয়টির সমালোচনা করছেন, তবে বেশিরভাগ প্রতিক্রিয়াই ইতিবাচক। Amsterdam, een wereldstad, een tolerante stad waar het gewoon niet gebeurt. Met zo'n oproep erbij. Ja, ik vind sowieso ja, net als zo'n alarm om 12 uur op maandag zeg maar is toch best wel উল্লেখ্য, নেদারল্যান্ড জুড়ে শতকরা 7% মসজিদে বছরের পর বছর ধরে লাউডস্পিকারে আজান প্রচার করা হচ্ছে, কিন্তু রাজধানী আমস্টারডামে মাইকে আজান প্রচার এই প্রথম। বর্তমানে নেদারল্যান্ড জুড়ে প্রায় 500টির মতো মসজিদ রয়েছে। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।